বন্ধুরা, আজকের একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের হোকলা বাগান আছে, তো সেই হোকলা বাগানে গিয়ে কেমনভাবে হোকলা পাতা কাটতে হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তো চলো দেখো আমরা কিভাবে হোকলা পাতা কাটি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের ছোট্ট একটি গ্রাম থেকে মা মান্টু ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে শুক্রবার, এখন বাজে সকাল 5:30, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না। তো আজকের একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আমাদের হোকলা পাতা কাটা। তো এই গরমের মধ্যে জানোই তো বন্ধুরা কত গরম পড়েছে, তো তার জন্য না বেলার দিকে হোকলা পাতাটা কাটাই যায় না। তো যেহেতু সেই জন্য সকালবেলা গিয়ে হোকলা পাতাটা কাটতে হয়। তো এখানে দেখো যাচ্ছি আমি, তো এখন বাজে ওই 6:45 নাগাদ, তো 8 পর্যন্ত কাটা যাবে। এরপরে মানে এত রোদ আসে যে তুমি ওখানে থাকতেই পারবে না। আর চারিদিকে হোকলা বাগান, বড় বড়, হাওয়া বাতাসও অতটা নেই, তো দম আটকে যায়। তার জন্য আমরা সকাল সকাল গিয়েই হোকলা পাতাগুলো কাটি। তো দেখো আমাদের জমিতে চলে এসেছি, চারিদিকটা দেখতে পাচ্ছ পুরো মানে হোকলা পাতা, হোকলা বাগান। আর এই যে সবে আমাদের সূর্যি মামাটা উঁকি মারছে, সবে আস্তে আস্তে উঠছে সূর্যি মামাটা, তো তোমাদেরকে দেখালাম দেখো। আর চারিদিকে পুরো জঙ্গল, আর এই জঙ্গলে কি ভয় বলো তো বন্ধুরা? তো জানো তো সবাই জঙ্গলে কি ভয় থাকে, জঙ্গলে থাকে লতা। তো আমাদের এখানে না একটা জাগ্রত দেবী আছে, চারিদিকটা হোকলা বাগান, আর তার মাঝখানে একটা ছোট্ট দ্বীপ আছে। তো সেই দ্বীপে আমাদের মানে 300 বছরের পুরানো মা দ্বীপচণ্ডী। তো সেই মা দ্বীপচণ্ডীর নাম স্মরণ করে আমরা এই হোকলা বাগানে যাই বা হোকলা পাতা কাটি। এখনও পর্যন্ত কোনোদিন কারোর কিছু হয়নি, মা সবাইকে রক্ষা করেন। তো আমাদের মা বনদেবী দ্বীপচণ্ডীর ভিডিও তোমাদেরকে আমি অন্য একটা দিন মানে ভিডিও করব, করে তোমাদের কাছে শেয়ার করব। তো সামনেই মা দ্বীপচণ্ডীর পুজো আছে, তো তখন আমি ভিডিওটা করে দেখাবো। তো শাশুড়ির সাথে চলে এসেছি হোকলা পাতাতে, হোকলা কাটতে। আর জানো তো বন্ধুরা, এই হোকলা পাতা কাটতে যে হেঁসোগুলো দেখছো এগুলো প্রচণ্ড ধার, একটু অসাবধানতা হলেই না মানে কেটে পুরো ফালা ফালা হয়ে যাবে হাত পা। তো শাশুড়ির মানে হেঁসোটা প্রচণ্ড ধার ছিল, আর আমার হেঁসোটা একটু হালকা ধার দেখে নিয়েছি, কারণ মানে শিশিরি পড়েছে হালকা হালকা, মানে হোকলে হাত দিয়ে একটু স্লিপ স্লিপ মারছে। তো যদি হঠাৎ করে মানে একবার স্লিপ খেয়ে যায় তাহলে আর দেখতে হবে না। তো সেই জন্য আমি একটু হালকা ধার হেঁসোটা নিয়ে আস্তে আস্তেই কাটছি, তাড়াতাড়ি করছি না, কারণ এটা না তাড়াহুড়োর কাজ না, এটা আস্তে আস্তেই কাজটা করতে হয়। আর এই হোকলাগুলো কেটে না কেমনভাবে শুকাতে দিতে হয় বলে তো, এই যে ধারে ধারে বড় বড় হোকলা পাতা আছে সেগুলো মানে নিচে ফেলে মাচা মাচা মতন তৈরি করতে হয়। তো তারপরেই হোকলাগুলো কেটে কেটে ওর ওপরে শোয়াতে হয়। তো জানো তো বন্ধুরা, আমাদের এই হোকলাটা বছরে দুবার কাটা হয়। তো একবার মানে ওই শ্রাবণ ভাদ্র মাসের দিকে, ওটাকে আমরা গালা ছাড়ানো বলি, আর এটা হচ্ছে ওই চৈত্র মাসের শেষে থেকে বৈশাখ মাস পর্যন্ত এটা আমরা চাটে কাটা বলি। মানে এটা পুরো গোড়া থেকেই কাটা হয়, প্রায় গোড়ায় থেকে এক হাত টাইপের মানে রাখা হয়, তারপর কেটে নেওয়া হয়। তো জানো তো বন্ধুরা, আমাদের মানে এই গ্রামের বউদের কত কষ্ট করে, কত কষ্টের কাজ করে আমাদের জীবিকা নির্বাহ করতে হয়। তো এটাই আমাদের জীবিকা নির্বাহর মানে রাস্তা, এই হোকলা পাতা কেটে শুকিয়ে বোঝা করে বাড়িতে নিয়ে গিয়ে তারপর ঝেড়ে বেছে ছেঁকেটে ছই বানাতে হয়। সেই ছই বিক্রি হলে তবেই আমাদের সংসারটা চলে। তো এগুলো অনেক কষ্টেরই কাজ, মানে এই হোকলা পাতা যাদের দেশে আছে শুধু তারাই একমাত্র মানে জানবে যে এই হোকলা পাতার কাজ কতটা কষ্টের। আর আমি তো সবসময় আসতে পারি না, কারণ আমার মান্টুটা ছোট,
সকালবেলা আসতে গেলে ও তো বায়না করে, তো ও ঘুমাচ্ছিল ওর পাপার কাছে রেখেই তারপরে আমি এসেছি মাঠে। আমি মানে আগে সব সময় আসতাম, তো যেখান থেকে মান্টুটা হয়েছে তখন থেকে মানে আমি অতটা আসতেও পারি না, আর এসেছি তো বেশিক্ষণ থাকতেও পারবো না, কারণ মান্টু স্কুল আছে, আমার আবার তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তো ওই 6:45 এসেছি, 6:00 থেকে কাটা শুরু করেছি, তো ওই 7:30 পর্যন্ত থাকবো, তারপর চলে যাবো। আর এখানে দেখো ওগলা বাগানের ভিতর যে জঙ্গল আছে, এই জঙ্গলগুলো আগে হেঁসো দিয়ে কেটে কেটে পরিষ্কার করে নিতে হয়। আর এই যে দেখতে পাচ্ছ আমি মাচা মাচা করে নিয়েছি হোকলা কেটে, তো এরকম করে না কেটে মানে হোকলটাকে কাটলে তো যখন হোকলটা শুকিয়ে যাবে তখন আমাদের বাঁধতে অসুবিধা হয়, তো এটা করে রাখলে বাঁধার পক্ষে খুব সুবিধা। তো চলো, প্রায় 7:30 বাজে, এবার বাড়ির দিকে চলে যাব, কারণ মান্টু আছে, ওকে স্কুলে মানে পাঠাতে হবে, আর আবার রান্না আছে, মান্টুর পাপা কাজে বেরাবে, আর সংসারে না কোনো কাজ সেরে আসেনি, শুধু উঠে ছড়াটা ফেলে একটু ঝাড় দিয়েই চলে এসেছি, তো বাড়িতে অনেক কাজ আছে, আর মান্টুটা উঠে কি করছে জানি না। তো আমার হোগলা পাতার ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারপর দেখো আমি মান্টুকে রেডি করছি, দেখো কেমন জিভ দিয়ে মুখ ভাঙাচ্ছে দাদার দিকে, ওর দাদা ক্যামেরাটা ধরেছে আর ওর দাদার সাথেই দুষ্টুমিটা করছে। মান্টুকে রেডি করা হয়ে গেছে, ও যাবে ওর পাপার সাথে, তো প্রচুর কাজ, আর এই যে গরমে হোকলা কেটে এসেছি মানে এতটা কষ্ট হচ্ছে, তো কি করা যাবে, আমাদের গ্রামের বউদের এটাই জীবন, এইভাবেই আমাদের সংসার সংগ্রাম করে যেতেই হয়। আর মান্টুর পাপা খামারে দাঁড়িয়ে আছে আর ও একা একা হেঁটেই চলে যাচ্ছে, দেখো এত পাকা বুড়ি হয়েছে, ও বলছে আমাকে যেতে, তো আমি গেলে হয় বলো, আমার রান্না আছে আরও সংসারের কাজ আছে, তাই আমি ওকে বললাম আমি তোকে গিয়ে নিয়ে আসবো, তুই যা পাপার সাথে। তো পাপার সাথে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। হোকলটা নিয়ে মুখা দিচ্ছিল গো, টাটা করে দাও, টাটা টাটা করে দাও, যাও। চলো এবার আমি রান্না বান্না দিতে যাই, তো কালকেকার মাছ ছিল, জানোই তো তোমরা আগের দিন মাছ ধরা হয়েছে, তো সেটা আজকে পেঁপে আলু আর ঝিঙে দিয়ে কাঁচা লঙ্কা আদা জিরে বাটা দিয়ে পাতলা করে ঝোল বানাবো, কারণ এই গরমের দিনে জ্যান্ত মাছ একটু পাতলা করে ঝোল খেলে তবেই ভালো লাগে, বেশি রিচ তরকারি তো খেতেই পারি না এই গরমের মধ্যে, তাই একটু পাতলা করে ঝোল বানিয়েছি, এটা মান্টুর পাপা খেয়ে যাবে, ও নিয়েও যাবে টিফিন, তো ওর টিফিনটা দেওয়ার পরে আরও আমার অনেক কাজ আছে, সেই কাজগুলো করে তারপর আবার আমার মান্টুকে স্কুলে আনতে যেতে হবে, কারণ দাদা যাবে না, দাদার পড়া আছে, দাদা পড়তে বেরিয়ে যাবে, তার জন্য আমাকেই যেতে হবে। আর এই যে রোদ, মানে এই রোদে বেরোতেই ভয় লাগছে। আর এখানে দেখো আমি মান্টুকে নিয়ে স্কুল থেকে বেরিয়ে এসেছি, ওখানে এত প্রচণ্ড রোদ আর মেন রাস্তার গায়ে, মানে একটু ভিডিও করতে পারিনি, তার জন্য এই মাঠটাতে এসে বসে একটু ভিডিও করলাম। তো মান্টু না প্রতিদিনই এদের সাথে খেলা করে তারপর স্কুল থেকে বাড়ি যায়, মান্টু এদেরকে খুব ভালোবাসে। আমার মান্টু না একটা দিক ভালো, ও বেশ পশু পাখি এদেরকে খুব ভালোবাসে, ছাগল কুকুর বিড়াল মানে পাখি এদেরকে পেলে না ও খুব খুশি হয়, তো তার জন্য জানোই তো আমার দুটো গরু বাচ্চা খরগোশ বাচ্চা নিয়ে এসেছে ওর জন্যই, ও ওদেরকে খুব ভালোবাসে। আর এই কালো ছাগলটা না ওকে ঘুটিয়ে নিয়েছে, ও সেই জন্য ওর কাছে অতটা যেতে চাইছে না, দেখতে পাচ্ছ তো আমি বললাম এই যে সাদা ছাগল বাচ্চাটা আছে তুই ওর কাছে যাও, ও ঘুতাবে না, তো আবার দেখো ওকে মারতে যাচ্ছে, ও ঘুটিয়ে নিয়েছে বলে এত দুষ্টু হয়েছে আমার মান্টু মেয়েটা কি বলবো। আর এই যে দেখো ও আমাকে বলছে তুমি একটু ওদেরকে আদর করো, আমি বলছি না আমি আদর করবো না, আমার খুব কষ্ট হচ্ছে বসে আছি, তুই যা। তো তারপর দেখো ও গিয়ে ওরকে আদর করছে। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা, এই রোদের মধ্যে আর ভালো লাগছে না বকবক করতে। তো বন্ধুরা আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করব, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করে জানিও আর অনেক করে শেয়ার করো।
আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা। আর এদিকে মান্টু দেখো কত দুষ্টু করছে।